বঞ্চিত হয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, গ্রাম আদালত গ্রামীণ দরিদ্র জনগণের বিচারিক অধিকার লাভের পাশাপাশি উচ্চ আদালতে মামলার জট কমাতে ফলপ্রসূ ভূমিকা রাখবে। ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএনডিপির সহযোগিতায় বাংলাদেশ সরকারের পরিচালনায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলাল উদ্দিন আহমদ, বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত রেন্সে তিরিংক এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি। সে সময় আরও ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব রুকসানা কাদের, গ্রাম আদালত সক্রিয়করণের জাতীয় প্রকল্প সমন্বয়ক সর্দার এম আসাদুজ্জামান, সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা এবং অন্যরা।